একজন পরিশ্রমী আর একজন সৎ কাঠুরিয়া ছিল, কিন্তু ও খুবই গরিব ছিল। ও একটা কুঁড়ি ঘরে নিজের স্ত্রী গৌরীর সাথে বসবাস করত। বাড়িতে আনাজপাতি শেষ হয়ে গেছে, কাল রান্না কি করে হবে? ওদের লোভী প্রতিবেশী মহিলা ওদের দারিদ্রতার উপহাস করত। এটা আবার কেমন রুক্ষ সূক্ষ খাবার, এটা তো আমার গরুও খাবে না। প্রতিবেশীর কটু কথাতে ওরা খুবই কষ্ট পেত। আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি, সেগুলো বাজারে বিক্রি করে আনাজ কেনার টাকা জোগাড় হয়ে যাবে। যজ্ঞ জঙ্গলে গেল আর এক এক করে কাঠ কাটতে লাগলো। ও একটা বড় গাছের ডাল কাটার জন্য কুড়াল মারতেই যাচ্ছিল, তখনই একটা আওয়াজ শুনতে পেল। আমাকে কেটো না, আমাকে কেটো না, আমাকে কেটো না। এটা কার আওয়াজ আসছে? কে আছে এখানে? আমি আছি, তোমার সামনেই দাঁড়ানো গাছ। গাছকে বলতে দেখে ও খুবই অবাক হলো। যজ্ঞ গাছকে বলল যে যদি ও তাকে না কাটে তাহলে বাজারে গিয়ে বিক্রি করবে, তার কাছে আনাজ কেনার পয়সাও নেই। আমি একটা জাদুর গাছ, আমি তোমার প্রয়োজন পূরণ করব, তোমার যা চাই তাই পাবে। গাছের এমন কথা বলা মাত্রই জাদু করে ওখানে অনেকগুলো আনাজ ডাল চাল এসে হাজির হলো। এইসব দেখে যজ্ঞ খুব খুশি হলো। ধন্যবাদ জাদুর গাছ, তুমি আমার প্রয়োজন মিটিয়ে দিলে। পুরো মাসের খাবার দেখে গৌরীও খুব খুশি হলো। এবার আমাদের খালি পেটে আর থাকতে হবে না। তখনই প্রতিবেশী মহিলা এসে গেল। সেখানে রাখা জিনিসপত্র দেখে এতগুলো আনাজ এই গরিবগুলোর কাছে? প্রতিবেশী গৌরীকে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করল। বিকেলবেলার অনুষ্ঠানে কোনো ছেঁড়া ফাটা শাড়ি পরে এসো না আবার যেন। গৌরীর কাছে তো একটাও ভালো শাড়ি ছিল না। ও মন খারাপ করে কাঁদতে শুরু করলো। কেঁদো না গৌরী। চিন্তায় মগ্ন যজ্ঞ নতুন শাড়ির ব্যবস্থা কোথা থেকে করবে এটা ভাবতে ভাবতে জঙ্গলে পৌঁছে গেল। জাদুর গাছ ওকে জিজ্ঞাসা করল যে ওর মন কেন খারাপ। আমার স্ত্রীর কাছে একটাও ভালো শাড়ি নেই, আমি ওকে শাড়ি কোথা থেকে এনে দেব? ব্যাস এইটুকু ব্যাপার, তুমি যা চাইবে তাই পাবে। জাদুর গাছের এই কথা বলা মাত্রই ওখানে একটা নতুন শাড়ি চলে এলো। যজ্ঞ শাড়ি দেখে খুবই খুশি হলো। ও গাছকে ধন্যবাদ জানালো আর শাড়িটা নিয়ে বাড়ি চলে গেল। নতুন শাড়ি দেখে গৌরী খুবই খুশি হলো। সেই শাড়িটাই পরে ও যজ্ঞর সাথে প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল। গৌরীকে সুন্দর শাড়ি পরা দেখে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা গৌরীর খুব প্রশংসা করল। এই শাড়িটি তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে। গৌরীর প্রশংসা শুনে প্রতিবেশীর মনে খুব হিংসে হলো। আমি তো ভেবেছিলাম সকলের সামনে ওদের দারিদ্রতার উপহাস করব, কিন্তু এরা সকলে তো ওর প্রশংসা করছে। হিংসাবশত প্রতিবেশী মহিলা নিজের সোনার বালা লুকিয়ে দিল আর গৌরীর ওপর বালা চুরি করার দোষারোপ করে দিল আর সকলের সামনে ওকে অপমান করতে লাগলো।
দেখো দেখো, এই গৌরী আমার গয়না চুরি করেছে। যজ্ঞ গৌরীর অপমানে খুব কষ্ট পেল। এত দামি বালা আমরা কি করে ফেরত দেব? মন মরা যজ্ঞ জঙ্গলে গিয়ে ওই জাদুর গাছকে সম্পূর্ণ ঘটনা বলল আর কাঁদতে শুরু করলো। আমি ওই দামি বালা কোথা থেকে আনবো? গাছ হাসলো আর তারপর বলল, ব্যাস এইটুকু ব্যাপার, তোমার যা চাই তুমি তাই পাবে। আর ওখানে সোনার দুটো খুব সুন্দর বালা চলে এলো, যা দেখে যজ্ঞ আনন্দে লাফিয়ে উঠল। আবার একবার ও জাদুর গাছকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানালো আর বালা নিয়ে চলে গেল। যজ্ঞ আর গৌরী মিলে ওই বালা প্রতিবেশীকে ফিরিয়ে দিল। আমাদের ভুল হয়েছিল, এই নাও তোমার বালা। বালা দেখে প্রতিবেশী খুবই আশ্চর্য হলো। আমার বালা তো আমি লুকিয়ে রেখেছিলাম, তাহলে এই গরিবগুলোর কাছে এই বালা করতে কে এলো? কিছু তো রহস্য আছে, আমাকে জানতেই হবে। গৌরী যজ্ঞকে জিজ্ঞেস করলো যে ও এত দামি বালা কোথা থেকে আনলো। জঙ্গলে একটা জাদুর গাছ আছে, সেই আমাকে এই বালা দিয়েছে। ওই শাড়ি আর আনাজও সেই গাছটাই আমাকে দিয়েছিল। যজ্ঞর কথা শুনে প্রতিবেশী মহিলা অবাক হয়ে গেল। আচ্ছা, তো এই রহস্য, তাহলে তো আমিও ওই জাদুর গাছের থেকে সোনা রূপো হীরে মুক্ত চেয়ে অনেক অনেক বড়লোক হয়ে যাব। পরের দিন প্রতিবেশী যজ্ঞর পেছন পেছন গিয়ে ওই জাদুর গাছ পর্যন্ত পৌঁছে গেল। সেখানেও সত্যি সত্যি যজ্ঞকে ওই গাছের সাথে কথা বলতে দেখল। তারপর যজ্ঞ যাওয়া মাত্রই ও গাছের কাছে গেল। জাদুর গাছ, চল তাড়াতাড়ি আমাকে একটা হীরের হার দিয়ে দে। মহিলার চাওয়াতেই ওখানে একটা চকচকে হীরের হার চলে এলো। প্রতিবেশী এত খুশিতে পাগল হয়ে উঠল, কিন্তু যেই না সে ওই হারটা গলায় পড়ল, সেই হারটা সাপ হয়ে গেল। প্রতিবেশী ভয় পেয়ে চেঁচাতে শুরু করল ও সাপটা টেনে ফেলে দিল। আর জাদুর গাছকে জিজ্ঞাসা করল যে ও সাপ কেন পেল, যেখানে যজ্ঞ ওর মন খুশি জিনিস পাচ্ছিল। জাদুর গাছ বলল যে যজ্ঞ তার কাছে বাধ্যতার কারণে সেই জিনিস চেয়েছিল যেটা তার প্রয়োজন ছিল, কিন্তু প্রতিবেশী মহিলা লোভে পড়ে হার চেয়েছিল, তাই সেই লোভের পরিণামে সে সাপ পেল। এটা শুনে মহিলা খুব রেগে গেল। আমি তোকে একেবারে জ্বালিয়ে দেব। প্রতিবেশী জ্বলন্ত মশাল নিয়ে জাদুর গাছকে জ্বালাবার চেষ্টা করলো, গাছ তো জ্বলল না, উল্টো প্রতিবেশী মহিলার আঁচলেই আগুন ধরে গেল। আর সে নিজেকে বাঁচাবার জন্য এদিক ওদিক দৌড়তে লাগলো। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে পরিশ্রম আর সততার সাথে যারা কাজ করে তারা নিজের প্রয়োজনের সমস্ত জিনিস পেয়ে যায়, কিন্তু যারা লোভ করে তারা কিছুই পায় না, কারণ লোভের কোনো সীমা নেই। আর বেশি লোভ করলে মানুষ নিজেরই ক্ষতি করে বসে, যেমন প্রতিবেশী মহিলা করল। হাই, আমি শাইনি,
যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।